বিশেষ করে গত এক যুগের ভেতরে এই স্বৈরাচারী ভোট ডাকাতদের আমলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, দেশের মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আমরা যাদেরকে হারিয়েছি তাদের জন্য আমরা দোয়া করব, যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে তাদের জন্য আমরা দোয়া করব। এখন প্রিয় ভাই বোনেরা ছাত্র দলের, তোমরা তরুণ সমাজ, তোমরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের যারা সমাজ, ছাত্র সমাজ সহ তরুণ প্রজন্ম, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, সেই বাংলাদেশে বাংলাদেশের মানুষ কতটুকু নিরাপদ থাকবে, সেই বাংলাদেশে দেশের মানুষ কতটা নির্ভয়ে কথা বলতে পারবে, নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে, সেই বাংলাদেশের মানুষ, আগামী দিনের বাংলাদেশের মানুষ কতটা স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, দিনের আলোতে স্বাধীনভাবে, ভয় ভীতিহীনভাবে ভোট, নিজের ভোট নিজে দিতে পারবে, এই ব্যাপারে তোমাদের কর্তব্য আছে, এই ব্যাপারে তোমাদের করণীয় আছে। তোমরা কি এটা মনে করো, তোমরা কি এটা ধারণা করতে পারো যে এই ব্যাপারে তোমাদের কাজ আছে, কর্তব্য আছে? কি ক্যামেরাম্যান ভাই, আপনাকে আমি অনুরোধ করেছিলাম যে ক্যামেরার ফোকাসটা এইভাবে রাখেন, হ্যাঁ বাস এইভাবে রাখেন, আর নড়াচড়া করেন না আল্লাহ রাস্তায়। হ্যাঁ, এখন তোমাদের যে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, আগামী দিনের সঠিক বাংলাদেশের প্রতি যে তোমাদের একটি দায়িত্ব আছে, কর্তব্য আছে, এই ব্যাপারে কি তোমাদের কোনো ধারণা আছে, না এই ব্যাপারে কোনো ধারণা নেই তোমাদের? ধারণা আছে। এই যে আজকে আমার আগে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য রাখলেন, আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে আজকে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ আমরা দেখেছি এখন এসছে লাইন এসছে আবার দেখতে পাচ্ছ সবাই? ওকে, ভেরি গুড। এখন যা আমি কথা বলছিলাম, সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা বলছিলাম, এই কক্সবাজারের মানুষ, এই কক্সবাজারের নেতা, আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে এই মানুষটিকে কিভাবে রাতের আঁধারে নিয়ে গিয়ে সীমান্তের ওপারে ফেলে আসা হলো। আমরা আমাদের আরেক ছাত্র নেতা সালাউদ্দিন আহমেদ যেমন একসময় ছাত্র দলের সাথে জড়িত ছিলেন, ঠিক একইভাবে আমাদের আরেক ছাত্র নেতা ইলিয়াস আলীর নাম নিশ্চয়ই শুনেছ, তোমরা শুনেছ না, জানো তো ইলিয়াস আলীকে আমরা দেখেছি একইভাবে গুম করা হয়েছে। এরকম ইলিয়াস আলীর মতন শত শত নেতা কর্মী আমাদের আছে যাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমাদের হাজারো নেতাকর্মী আছে, ছাত্রদল বলো, বিএনপি বলো, যুবদল বলো, স্বেচ্ছাসেবক বলো, শ্রমিক দল বলো, বহু নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত করা হয়েছে। আজকে শুধু যে বিএনপির নেতাকর্মীদেরকে সীমান্তের ওপারে ফেলে আসা হচ্ছে তা নয়, আজকে শুধু বিএনপির সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে আজকে গুমখুম করা হচ্ছে, শুধু তাই নয়, আজকে এই গুমখুন, এই ধরে নিয়ে যাওয়া, ভয় ভীতি প্রদর্শন, সব কিছু আজকে সাধারণ মানুষের উপরে এই অত্যাচারের স্টিম রোলার নেমে এসেছে। আজকে কেন নেমে এসেছে? নেমে এসেছে একটি কারণে, কারণ এরা জোর করে ক্ষমতা দখল করে রাখতে চায়। মানুষের কোনো সমর্থন নাই এদের প্রতি, কিন্তু তারপরে এরা জোর করে ক্ষমতা দখল করে রাখতে চায়, মানুষের স্বার্থে নয়, দেশের স্বার্থে না, শুধুমাত্র নিজের স্বার্থে। প্রিয় ভাই বোনেরা, আজকে বাংলাদেশের মানুষ সঠিকভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, সঠিকভাবে তার কষ্টের কথা বলতে পারে না, সঠিকভাবে, ঠিকভাবে আজকে এদের অত্যাচার, জুলুম, নির্যাতন, অপশাসন, কুশাসনের কথা বলতে পারে না। মানুষ জীবন আজকে নিরাপদ নয়, মানুষের অর্থ সম্পদ আজকে নিরাপদ নয় এই ভোট ডাকাত সরকারের হাতে। আর ভোট তো পুরা দেশে ডাকাতি হয়ে গিয়েছে। এখানে তোমরা যারা ছাত্রদলে ভাই বোনেরা তোমরা আছো,
তোমাদের মধ্যে কেউ হয়তো 14 সালে ভোটার হয়েছে, ভোটার তালিকায় নাম উঠেছে, কেউ হয়তো 18 সালের যেই তামাশার নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের সময় তোমাদের হয়তো ভোটার তালিকায় নাম উঠেছে। তোমরা কি কেউ ভোট দিতে সক্ষম হয়েছিলে, ভোট দিতে পেরেছো? কে পিছনে যারা আছো ভোট দিতে পেরেছো? ভোট দিতে তোমরা পারো নি, এই সবাই হাত দিচ্ছে ভোট দিতে। শুধু তোমরা ভোট দিতে পারো নি যে তা নয়, বাংলাদেশের যত ভোটার আছে কেউ গত এক যুগ ধরে ঠিকভাবে ভোট দিতে পারে নাই, কেউ ভোট দিতে পারে নাই। এখন তাহলে কি দাঁড়ালো, আমরা যে ভোট ডাকাত সরকারের কবলে আছি, ভোট ডাকাত অবৈধ সরকারের কবলে আছি, এটি আজ বিশ্বব্যাপী প্রমাণিত। দেশের মানুষ যেমন সাক্ষ্য যে এই দেশে ভোট বলে এখন কিছু নাই, ভোট আগের দিন রাত্রে বেলায় ডাকাতি হয়ে যায়, একইভাবে আজকে সমগ্র বিশ্বের মানুষ, দেশের মানুষ, বিশ্বের যেই দেশগুলো গণতন্ত্র চর্চা করে প্রতিটি দেশ আজকে জানে যে এই এই বাংলাদেশে বর্তমানে ভোট ডাকাত নিশিরাতের সরকার হয়েছে। এবং সেই জন্যই তোমরা পত্র পত্রিকায় দেখেছো যে বিশ্বের যে সকল দেশ গণতন্ত্র চর্চা করে, মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, প্রতিটি দেশ বলেছে যে আগামীতে তারা বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন তারা দেখতে চায়। এই খবর কি তোমরা পড়েছ? এই খবর পড়েছ তোমরা? গুড, কে কে পড়নি খবরটা, হাত তুলো তো, পড়নি কে কে খবরটা? আচ্ছা, কেউ হাত তুলছে না, তাহলে পড়েছ কে কে, হাত তুলো। এই যে, তাহলে যখন প্রথম জিজ্ঞেস করলাম যে পড়েছো কিনা, তখন এতগুলো হাত উঠলো না কেন? আচ্ছা গুড, নামো, বসো। এখন বিষয় হচ্ছে যে পৃথিবীর মানুষ জানে যে এরা ভোট ডাকাত সরকার। শুধু তাই নয়, আজকে পৃথিবী ব্যাপী, আজকে প্রতিষ্ঠিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এই যে আমাদের সালাউদ্দিন আহমেদকে হয়তো হত্যা করতে চেয়েছিল কিন্তু দলের থেকে প্রতিবাদ, হত্যা তো করতে পারেনি, হত্যা করতে পারেনি কিন্তু সীমান্তের ওপারে তাকে ফেলে আসা হয়েছে। ঠিক একইভাবে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, আরো শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আজকে পৃথিবী ব্যাপী আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এরা খুনি সরকার, নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য এরা মানুষকে খুন করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। কিভাবে বললাম কথাটি, নিশ্চয়ই তোমরা ছাত্র দলের ভাইরা এবং বিএনপির নেতাকর্মী যারা আপনারা উপস্থিত আছেন এখানে বিভিন্ন জায়গা থেকে আগত, নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন কয়েকদিন আগে জার্মানির একটি পত্রিকা ডয়েচ ভেল, সেখানে একটি খবর প্রকাশিত হয়েছে। কে কে দেখেছে ডয়েচ ভেলের খবর? কে কে দেখেছে? এই তো, ভেরি গুড, সবাই দেখেছে, গুড, সব খবর রাখতে হবে। ডয়েচ ভেলের খবরে কি বের হয়েছে? ডয়েচ ভেলের খবরে ডয়েচ ভেল একদম সাক্ষ্য প্রমাণ দিয়ে যাদেরকে পাঠিয়ে শেখ হাসিনা হত্যা করেছে, যাদেরকে পাঠিয়ে শেখ হাসিনা গুম করেছে, খুন করেছে, এইরকম দুইজন ব্যক্তি সাক্ষ্য দিয়েছে এবং সাক্ষ্য দিয়ে বলেছে প্রতিটা গুম খুনের সাথে হাসিনার অনুমতি ছাড়া একটিও গুম খুন হয়নি, অর্থাৎ প্রতিটা গুম খুনের সাথে শেখ হাসিনা জড়িত। আজকের এই নিশিরাতের ভোট ডাকাত সরকারের নেত্রে প্রত্যেকটি গুম এবং খুনের সাথে জড়িত, অর্থাৎ সে একজন খুনি। এটি আজকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত, আন্তর্জাতিকভাবে এটি আজকে প্রমাণিত, এবং সেই কারণে সে যাদেরকে পাঠিয়ে গুম খুম করে এরকম কিছু ব্যক্তির নামে দেখেছো তোমরা যে স্যাংশন ইম্পোজ করা হয়েছে কিছুদিন আগে। এখন প্রিয় ভাই বোনেরা, এই গেল ভোট ডাকাতির ঘটনা, এই গেল খুনের বিষয়। আসো এবার কোনটা ছেড়ে কোনটা বলবো, বললে সারা রাতেও শেষ হবে না। এত অপশাসন তাদের, এত কুশাসন এদের, এত অন্যায় এদের, দেশের মানুষের প্রতি, দেশের প্রতি, শেষ করা যাবে না। সারা রাত বললেও সেহরির টাইম হয়ে যাবে, ইফতারের টাইম পার হয়ে। এখন সংক্ষেপে যদি বলতে হয়, নিশ্চয়ই তোমরা তরুণ সমাজ, তোমরা খবরাখবর সবকিছু ভালোই রাখো, পত্র পত্রিকাগুলো আজ সঠিকভাবে লিখতে পারে না। দেখেছো কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগের ঘটনা, হয়তো তোমরা ছোট ছিল কিন্তু পরবর্তীতে নিশ্চয়ই তোমরা শুনেছ। দুটো নাম বলি তোমাদেরকে, কে কার কে কে এই নামের সাথে পরিচিত আমাকে হাত তুলে দেখাবে, সাগর এবং রুনি, এই দুটো নামের সাথে কে কে পরিচিত? ভেরি গুড, সবাই তোমরা পরিচিত, ভেরি গুড, ধন্যবাদ সকলকে। সাগর রুনি, সাগর রুনির হত্যাকাণ্ড আজ থেকে প্রায় 10 বছর আগে হয়েছিল, 10-11 বছর আগে। কেন হয়েছিল সাগর রুনি হত্যাকাণ্ড? কারণ সাগর এবং রুনি দুজনেই সাংবাদিক এবং দুজনেই এই সরকারের দুর্নীতির খবর বের করে ফেলেছিল, এবং আমরা পরবর্তীতে দেখলাম সারা জাতি জানে দেখলো যে তাদের দুইজনকে, উভয়কে বাসার ভেতরে গিয়ে হত্যা করা হলো।
আজ বিএনপি নেতাকর্মীদের নামে যে মিথ্যে গায়েবী মামলা, এই মামলাগুলোকে ত্বরান্বিত করার জন্য দিনের পর দিন সপ্তাহে সপ্তাহে ডেট দিতে থাকে কোর্টের মধ্যে। কিন্তু এটা তো, এটা তোমরা সবাই বক্তব্য কিনা এই গায়েবী মামলা, কিন্তু সাগরুনির বেলায় আমরা কি দেখি, বারে বারে শুধু কেসের ডেট পিছায়, বারে বারে সেঞ্চুরি করার পথে, সাগর রুনির কেসের হেয়ারিং এখন সেঞ্চুরি করার পথে, আজ পর্যন্ত হেয়ারিং হয় নাই। অর্থাৎ সাগর রুনির যদি হেয়ারিং হয়ে যায়, কোর্টের মধ্যে যদি সত্য কথা বেরিয়ে আসে, তাহলে দেখা যাবে এই এই অবৈধ সরকারের রাঘব বোয়ালরা ওই দুর্নীতির সাথে পরিচয়, একদম টপ থেকে বটম পর্যন্ত ওই দুর্নীতির সাথে জড়িত, এবং দুর্নীতির সাথে শুধু জড়িত থাকবে না, সাগরুনিকে হত্যার দায়ও তাদের উপরে চলে আসবে। কাজেই আমরা দেখি যে কিভাবে মানুষের কণ্ঠস্বরকে এরা দাবিয়ে রাখতে চায়। এই যে কিছুদিন আগে আমাদের স্বাধীনতা দিবস, 53তম স্বাধীনতা দিবস পালন হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে স্বাধীনতা দিবসের সময় বাংলাদেশের একটি পত্রিকা একটি খবর ছেপেছিল। কি ছিল সেই খবরটি? জাকির হোসেন নামে একজন দিন মজুর তার কষ্টের কথা বলেছিল। পড়েছ, তোমরা দেখেছো খবরটি? দেখেছো সবাই? ভেরি গুড। সেই খবরে, সেই খবরের পরে আমরা কি দেখলাম? সেই খবরের পরে আমরা দেখলাম সেই পত্রিকার উপরে কিভাবে একদম এই আজকের যে খুনি সরকারের যে নেত্রী, সে থেকে আরম্ভ করে তাদের লোকজন কিভাবে হামলে পড়লো পত্রিকাটার উপরে। শুধু তাই নয়, রাতের আধারে কিভাবে সেই শামসুজ্জামান নামক সাংবাদিক যে জাকির হোসেনের কথা তুলে ধরেছিল, তাকে কিভাবে ধরে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ ডিজিটাল সিকিউরিটির অ্যাক্টের নামে আজকে যেমন বিএনপির নেতাকর্মীদেরকে, শহীদ জিয়া খালেদা জিয়া সৈনিকদেরকে দাবিয়ে রাখতে চায়, একইভাবে এই দেশের সংবাদ অথবা যে কোনো মানুষ এদের বিরুদ্ধে, এদের অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করে, তাকে ডিজিটাল সিকিউরিটির অ্যাক্টের নামে দাবিয়ে রাখা হচ্ছে, কণ্ঠস্বর বন্ধ করে কণ্ঠ রোধ করা হচ্ছে। শুধু তাই নয়, অনেক এরকম আছে ডিজিটাল সিকিউরিটির নামে অত্যাচার নির্যাতন করে জেলের মধ্যে পর্যন্ত হত্যা করা হয়েছে এদেরকে। আসো এর পরে, আজকে পত্রপত্রিকাগুলো লিখতে পারে না, তারপরেও যতটুকু লিখতে পারে এর মধ্যেও আমরা দেখেছি আজকে কি করেছে। এদের হাতে যেরকম বাংলাদেশের মানুষের ভোট নিরাপদ নয়, এদের হাতে দেশের মানুষের বাক স্বাধীনতা নিরাপদ নয়, এদের হাতে মানুষের যান নিরাপত্তা যেরকম নিরাপদ নয়, একইভাবে আজকে বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ টাকা পয়সা এদের হাতে নিরাপদ নয়। তোমাদের তো, তোমরা তো কম বেশি সবাই ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে আছো, বিভিন্ন জিনিস দেখো ফোনের মধ্যে, ইন্টারনেটের মাধ্যমে। এখন আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, পৃথিবীর বিভিন্ন দেশে একটি পাড়ার নাম শোনা যাচ্ছে বাংলায়, বেগম পাড়া। নাম শুনেছ বেগম পাড়ার নাম? এই তো, ভেরি গুড, সবাই শুনেছে। এই বেগম পাড়া গুলা কারা বা কিভাবে গড়ে উঠলো? এই যে বাংলাদেশ থেকে কুইক রেন্টাল বলো আর মেগা প্রজেক্ট বলো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, বিভিন্ন দুর্যোগ হচ্ছে, সেখানে কিন্তু জনসাধারণকে সাহায্য করার জন্য নিশিরাতের সরকারের হাতে পয়সা নেয়। এই যে ঢাকার বঙ্গবাজারে মার্কেটে আগুন ধরে গেল, তাও তো শোনা যাচ্ছে তাদেরই লোকজন এই মার্কেটের জায়গা দখল করার জন্য আগুন ধরিয়ে দিয়েছে। গতকালকে নিউ মার্কেটে আগুন ধরেছে, ওখানকার দোকান মালিক সহ কর্মচারী বৃন্দ যারা আছে, দোকান মালিক সবাই বলছে যে এটির সাথে সরকারের লোকজন জড়িত, সে এই মার্কেট পুড়িয়ে দেওয়ার জন্য। এই মানুষের সম্পদ এইভাবে এরা দখল করার চেষ্টা করছে, এইভাবে মানুষের টাকা পয়সা সবকিছু তারা পাচার করে দিচ্ছে বিদেশে, বেগম পাড়া গড়ে তুলছে তারা বিদেশে। এদের হাতে বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ নিরাপদ নয়। এ শুধু তাই নয়, প্রিয় ভাইরা, ছাত্রদলের ভাইরা, আরেকটি প্রশ্ন করি তোমাদেরকে, তোমাদেরই একজন আব্রার নাম, আব্রার নামটির সাথে কি পরিচিত তোমরা? কে কে পরিচিত আব্রার সাথে, আর নামের সাথে? ভেরি গুড, সবাই পরিচিত। আব্রারের ঘটনা তোমাদের মনে আছে, আব্রারকে নৃশংসভাবে হত্যা করেছিল ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনটি। কেন হত্যা করেছিল? কারণ আমরা দেখেছি যে আব্রার প্রতিবাদ জানিয়েছিল। কিসের প্রতিবাদ? বাংলাদেশের, এই তো চট্টগ্রাম বিভাগের, এটি চট্টগ্রাম বিভাগের একটি জেলা, ফেনী জেলা। বাংলাদেশের নদীর পানি একটি দেশ সরিয়ে নিচ্ছে, বাংলাদেশের জমি একটি দেশ জোর করে ব্যবহার করছে অবৈধভাবে। আব্রার সেটির প্রতিবাদ জানিয়েছিল, কারণ আব্রারের কাছে মনে হয়েছিল এটি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এবং সেদিন এই দেশে ভিন দেশের দালাল যারা আছে, ছাত্রলীগ নামক সংগঠন, তারা সেদিন আব্রারকে হত্যা করেছিল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আব্রার যেহেতু প্রশ্ন তুলেছিল, যে সংশয় প্রকাশ করেছিল যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখে,
তিয়াত্তর দলের প্রিয় ভাইরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে এই নিশিরাতের সরকারের এক মন্ত্রী ফিরে এসে কি বলল, একটি দেশ সম্পর্কে বলল যে আমি তাদেরকে বলে এসেছি যে যে কোনো মূল্যে আজকের এই নিশিরাতকে ক্ষমতায় রাখার জন্য। মনে আছে এই খবর পড়েছিলে? পড়েছ তোমরা এই খবর। তাহলে এদের হাতে দেখো দেশের মানুষের প্রতি আস্থা নাই, সেই জন্যই আরেক দেশকে বলে ক্ষমতায় রাখতে। কত বড় লজ্জাজনক ব্যাপার! এদের এই দেশের প্রতি আস্থা নেই, দেশের মানুষের প্রতি আস্থা বিশ্বাস নেই বলেই আজকে এই কথা বলতে পারে। এবং এটির প্রমাণ হচ্ছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখে। আজকে ছাত্রদলের ভাই বোনেরা, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের পূর্বপুরুষরা, আমার বাবা এই দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন, শুধু স্বাধীনতার ডাকই দেন নাই, অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। তাদের সময়কার মানুষরা গর্ব করে বলতে পারে, যে তারা এই দেশকে স্বাধীন করেছিল রাজাকার পাকিস্তানিদের হাত থেকে, স্বাধীন সার্বভৌম দেশ করেছিল। আমরা আমাদের জেনারেশন, আমরা 90-এর আন্দোলনের স্বৈরাচারকে খেদিয়েছিলাম, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলাম। আজ দেশ আবার স্বৈরাচারের কবলে। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, ছাত্রদলের ভাইয়েরা দের কাছে, আমার প্রশ্ন তোমাদের প্রজন্মের কাছে, আমার প্রশ্ন সেই 3-3.5 কোটি ভোটার যারা ভোটার তালিকায় নাম লিখেছিল কিন্তু আজ পর্যন্ত তোমরা ভোট দিতে পারোনি, আমার প্রশ্ন আজকে তোমাদের কাছে। আমরা গর্ব করি আমরা স্বৈরাচারের কাছে, স্বৈরাচার থেকে দেশকে, 90-এর স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছিলাম। আমাদের পূর্বপুরুষরা গর্ব করে, তারা এই দেশ স্বাধীন করেছিল, তারা তাদের সন্তানদেরকে সেই স্বাধীনতা যুদ্ধের গল্প শুনিয়েছে। আমরা আমাদের পরবর্তীদেরকে, আমাদের সন্তানদেরকে শুনিয়েছি কিভাবে আমরা 90-এর স্বৈরাচারকে খেদিয়েছিলাম। তোমরা তোমাদের পরবর্তী জেনারেশনের কাছে কি নিয়ে গর্ব করবে, এই প্রশ্ন তোমাদের কাছে আমি রেখে গেলাম। তোমাদের দায়িত্ব আগামী বাংলাদেশের। কাজে আজকে তোমরা যারা এখানে ইফতারে এসছো, ইফতারের আগে দোয়া মাহফিল হবে, সেই দোয়া মাহফিলে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এবং শুধু চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের ছাত্র ছাত্রী ছাত্রদলের নেতা কর্মীরাই নয়, সমগ্র বাংলাদেশের ছাত্রদলের নেতা কর্মী এবং তোমাদের প্রজন্মের কাছে আমি একটি প্রস্তাব রাখতে চাই যে আজ এইখানে শপথ গ্রহণ করতে হবে যে তোমাদের ভোটের অধিকার তোমাদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে। যে 3-3.5 কোটি ভোটার, নতুন প্রজন্মের নতুন ভোটার সংযুক্ত হয়েছে দেশের ভোটার তালিকায়, তোমাদেরকে আজকে রাজপথ দখল করতে হবে, তোমাদেরকে আজকে বাংলাদেশের এই খুনগুন বন্ধ করতে হবে, তোমাদেরকে বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, দেশের সার্বভৌমত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে তোমাদেরকে। নতুন প্রজন্মের ভাইরা, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে আগামীর বাংলাদেশের মানুষ যাতে বাংলাদেশের নিজের ভোট নিজে দিতে পারে, এই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, এই শপথ তোমাদেরকে নিতে হবে। আছে কি সেই দায়িত্ববোধ, সেই শপথ নেওয়ার মতন সাহস কি তোমাদের আছে? তোমাদের কি সেই সাহস আছে? তাহলে আসো, যদি সেই সাহস তোমাদের থেকে থাকে, যদি সেই দেশপ্রেম তোমাদের থেকে থাকে, আসো আজ আমরা এখানে প্রতিজ্ঞা করব, আজ আমরা এখানে শপথ গ্রহণ করব যে যে ছাত্রদলের ভাই বোনেরা তোমরা এখানে একত্রিত হয়েছো আজকে, ছাত্রদলের নেতৃত্বে আগামী দিন যখন ডাক আসবে সমগ্র বাংলাদেশে, সেই 3.5 কোটি তরুণ প্রজন্মের তরুণ নতুন ভোটারদেরকে তোমরা ঐক্যবদ্ধ করার মাধ্যমে, রাজপথ দখল করার মাধ্যমে তোমরা আমাদের সেই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে যেই বাংলাদেশে বাংলাদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। পারবে এই শপথ গ্রহণ করতে? পারবে নাকি এই শপথ গ্রহণ করতে? ইনশাল্লাহ। তাহলে আসো, এই হোক আজকে আমাদের শপথ, এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা, যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হবে, ছাত্র দলের কোন সদস্য, শহীদ জিয়ার কোন সৈনিক, খালেদা জিয়ার কোন সৈনিক রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবে না। এটাই আমাদের আজকে প্রতিজ্ঞা, এটাই আমাদের আজকে শপথ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।